একটি আপত্তি করা হয় এটি যে হাদিসে আছে যে মির্জা সাহেব ইমাম যিনি আসবেন তার নাম তার বাবা মায়ের নাম মোহাম্মদ সসিমের নামের অনুরূপ হবে তার বাবা মায়ের নামের অনুরূপ হবে একই কবরে সমাহিত হবেন তো এই যে আপত্তিটি আহমদি জামাতকে নিয়ে করা হয় যে ওনার নাম আর ওনার বাবা মায়ের নাম তো এক ছিল না আর মারা যাওয়ার পরে একই কবরে সমাহিত হয় নাই তো এই হাদিসটির মানে অর্থ সঠিকভাবে যদি আমরা করি কি দাঁড়াবে আর তাদের আপত্তি কীভাবে খণ্ডন করব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য শুধু দর্শক আমরা আপত্তির খণ্ডন করছিলাম একটি আপত্তি এটি করা হয় যে ইমাম মাহেদি আসলে তার নাম এবং তার পিতার নাম হাদিসে পাওয়া যায় কোনো কোনো হাদিসে যে একই হবে মোহাম্মদ সাহা ইসলামের অনুরূপ হবে আর এটিও বলা হয় যে আরেকটি হাদিসে এটিও উল্লেখ আছে যে তাকে আমার সাথে আমার কবরে সমাহিত করা হবে রসুল্লা আসলাম হাদিসে এটিও বলেছেন আমি এখানে হাদিসটের উল্লেখ করে দিতে চাই যে এই হাদিসে এই বিষয়টি রয়েছে যে তিনি আমার সাথে আমার কবরে দাফন হবেন সেই হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতন অধ্যায় এই হাদিসটি রয়েছে হাদিসটি হল আনব দিল্লাহ ইবনে উমার হুমা কাল কালা রসুল্লাহ সাল আলহি ওয়াসালাম ইসব নামা ইল আল আর্জ فيتزوج ويولد له ويمكس خمسة وأربعين سنة ثم يموت فيدفن معي في كبري فأقوم أنا وعيسى بن مريم من كبر واحد بين أبي بكر بين أبي بكر وعمر এই হাদিসে রসুল্লা সাল্লাসাল্লাম যেখানে এসে বলেছেন যে সুম্মা ইসা আল্লাহ ইসলাম নাজিল হবেন এবং তিনি বিয়ে করবেন তার সন্তান হবে এরপর তিনি রাজত্ব করবেন এরপর বলছেন যে ইফি কবরি এরপর তিনি মারা যাবেন আর তাকে আমার সাথে আমার কবরে সমাহিত করা হবে ফা কুম আনা ওয়া নামার ইয়ামা মিন মিন কাবরিন ওয়াহিদিন আমি এবং ঈসা একই কবর হতে উত্থিত হব এবং বাইনা আবি বাকর ওয়া উমর এবং সেই কবরটি হবে আবু বকর এবং উমরের মাঝে মাঝে এখন আপনারা চিন্তা করুন যে এই হাদিসটি যদি আমরা বাহ্যিক অর্থে নেই সব তাহলে এর অর্থ কী দাঁড়ায় এর অর্থ দাঁড়াবে এটি যে ঈসা আল ইসলাম আসবেন এবং তিনি যখন মৃত্যুবরণ করবেন তাকে রসুল্লাহ সাল্লুয়া সাল্লামের কবরে দাফন করা হবে বা তার কবর খুঁড়ে সেখানে তাকে সাহিত করা হবে তো আপনি একটু বাহ্যিকভাবে যদি আমরা চিন্তা করি যৌক্তিক দৃষ্টিকোণ থেকে তো কোনো রসুলপ্রেমী মুসলমান কি এই কাজটি করতে দিবে যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কবরকে খুঁড়ে সেখানে অন্য কোনো ব্যক্তিকে এখানে যেহেতু ঈসা আল ইসলামের কথা বলা হয়েছে ঈসা আল ইসলামকে সেখানে কবরস্থ করতে দিবে কোন রসুল প্রেমী এমন করতে পারবে না কখনো বা কোনো রসুল্লাহ ইসলামের প্রেম যার হৃদয়ে আছে সে কখনো এমন কাজ করতে দিতে পারে না অতএব কোনো মুসলমান এটি মেনে নেবে না যে রসুল্লাহ সাল্লাহ আসলামের কবরকে খোড়া হবে এবং সেখানে ঈসা আল ইসলামকে দাফন করা হবে এটি ছিল একটি কথা দ্বিতীয় কথা হলো যে তর্কের খাতিরে যদি আমরা মেনেও নেই যে কবর খোড়া হবে এবং সেখানে ঈসা আল ইসলামকে দাফন করা হবে তাহলে এটি যদি তার অর্থাৎ শেষ যুগে আগত ইসার বা মসির সত্যতার একটি নিদর্শন হয় তাহলে যতদিন পর্যন্ত তিনি রসুল্লাহ আসলামের কবরে দাফন না হবেন ততদিন পর্যন্ত আমরা এই বিষয়টি বুঝতে পারবো না যে তিনি সত্যবাদী ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে ছিলেন তো যেই ব্যক্তির সত্যবাদী তার লক্ষণ হলো তিনি কবরে সমাধিস্থ হবেন রসুল্লাহ আসলামের তো কবরে সমাধিস্থ হওয়ার পর যদি আমরা সেটি বুঝতে পারি তাহলে এতে আমাদের কি লাভ হলো বাহ্যিক অর্থে যদি আমরা এটিকে নেই তাহলে এটি দাঁড়াচ্ছে যে তিনি এসে মারা গেলে তা কবরে যাওয়ার পরে আমরা বুঝতে বুঝতে পারবো যে তিনি সত্যবাদী ছিলেন তাহলে এতে আমাদের কোনো লাভ হচ্ছে না তো এই এই কথা বলার কি অর্থ রইল যে তিনি আমার সাথে আমার কবরের দাফন হবেন এরপর যেই ব্যক্তিকে আপনি সত্য যতদিন তিনি জীবিত ছিলেন তাকে সত্য হিসেবে মানলেন না সেই ব্যক্তি মারা গেলে তাকে কিভাবে আপনি রসরুল্লা সাহা কবরে সাহিত করতে দিবেন বা হতে দিবেন এটিকে আপনি কখনো কোনো মুসলমান কি এটি কখনো হতে দিবে এটি কখনো হতে পারে না এটি ছিল যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আমি বললাম এরপর আমরা যদি হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা মোয়াত্তা ইমাম মালেকে হজরত আয়সার জ্লাহতাল আনহার পক্ষ থেকে একটি হাদিস পাই যেখানে হজরত আয়সার জাল্লাহতাল আনহু যেহেতু আমাকে সংক্ষেপ উত্তর দিতে হবে আমি শুধুমাত্র অনুবাদটি বলছি যে হজরত আয়সার জাল্লাহতাল আনহা বলছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমার ঘরে তিনটি চাঁদ নেমে এসেছে তো যখন রসুল্লা সাহা মারা গেলেন তখন আয়সা রাজত আনহা এই স্বপ্নের কথা পূর্বেই বলে উল্লেখ করেছিলেন তখন আয়সা রজুল্লাহ তালন আনহাকে হজরত আবু বকর রজাল্লাউতাল আনহু বললেন যে তুমি যে স্বপ্ন দেখেছিলে তোমার সেই প্রথম তিনটি চাঁদের স্বপ্ন তোমার ঘরে নেমে এসেছে রসুল আসলাম যখন মারা গেলেন এবং হজরত আয়েশার ঘরে তিনি দাফন হলেন তখন হজরত আয়েশাকে হজরত আউবকর বললেন যে তোমার স্বপ্নের প্রথম চাঁদ তোমার ঘরে নেমে এসেছে আর আমরা জানি যে এরপর যখন হজরত আউবকর এবং হজরত উমর রজি তালা আনহু। মারা যান তখন তারাও রসুল্লাহ সাহা ইসলামের সাথে ওনার পাশেই কবরস্থ হয়েছেন তো এখন হজরত আয়েশার এই যে স্বপ্ন ছিল যে তিনটি চাঁদ ওনার ঘরে আসবে তো এই তিনটি চাঁদ তো অলরেডি চলে এসেছে এখন এরপর আর কারও সেখানে সাহিত হওয়ার কোনো সুযোগ নেই এই হাদিস অনুযায়ী যে হাদিসটির কথা আমি উল্লেখ করলাম এরপর মুসলিম শরীফে আরেকটি হাদিস রয়েছে যেখানে মনীসাহ ইসলাম নিজে উল্লেখ করছেন যে কেয়ামতের সময় বা কেয়ামতের দিন আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি বা আমার কবর সবচেয়ে যার কবর সবচেয়ে প্রথমে চিরা হবে বা ফাড়া হবে অর্থাৎ যার কবর ফেড়ে সেখান থেকে রসুল্লাহ সালাহ আসলামকে উত্থিত করা হবে একই হাদিস প্রায় একই বাক্য তিরমিজি আবুয়াবুল আবুল মানাকেব সেখানে উল্লেখ রয়েছে যে রসুল্লাহ আসলাম বলছেন যে আমি প্রথম ব্যক্তি যার কবর ফাড়া হবে এরপর হজরত আবু বকর রাজা তালানহুকে কবর থেকে উত্থিত করা হবে এরপর হজরত উমর আর এরপর জান্নাতুল বাকির যারা অন্যান্য সমাধিস্থ রয়েছেন তাদেরকে উত্থিত করা হবে এখানে কোথাও দেখেন রসুল্লাহ আসলামের এই হাদিসেও আমরা দেখতে পাই না যে রসুল্লাহ আসলাম ইসাল ইসলামের কথা উল্লেখ করেছেন যদি ইসাল ইসলাম রসুল্লাহ আসলামের সাথেই কবরস্থ হতেন তাহলে অবশ্যই রসুল্লাহ আসলাম এখানে যেই সিরিয়াল তিনি বলেছেন বা যেই Yeah. ক্রমধারা উল্লেখ করেছেন সেখানে ইসা আলাসলামের নাম আসা উচিত ছিল কিন্তু এখানে আসেনি তার থেকে বোঝা যায় যে ইসা আল ইসলাম বাহ্যিকভাবে রসুল্লাহ সাল্লাহ আসলামের কবরে কবরস্থ হবেন না আর কবর বলতে এখানে বাহ্যিক কবর যেটি আমরা দেখতে পাই যে যেখানে কোনো মানুষকে সমাধিস্থ করা হয় বা দাফন করা হয় সেটিকে কবর বলা হয় বাহ্যিক অর্থে এই কবর এখানে বোঝানো হয়নি বরং এখানে মূল অর্থটা হলো যে তার মর্যাদার কথা রসুলুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম এখানে উল্লেখ করেছেন যে শেষ যুগে আগত মসি বা মাহাদি যিনি হবেন তার মর্যাদা এত উচ্চ মর্যাদা হবে বা এত উচ্চ মাকাম তিনি রাখবেন যে তাকে আমার সাথে আমার কবরে সাহিত করা হবে অর্থাৎ আমার আনুগত্যের কারণে তিনি অত্যন্ত উঁচু মর্যাদার বা আমার ছায়ার যে মর্যাদা সেটি তিনি লাভ করবেন আর আরেকটি কথা উল্লেখ করেছিলেন যে অপর এক হাদিস আমরা দেখতে পাই সেই হাদিসটি আবি আবু দাউদে এবং তিরমিজিতেও উল্লেখ পাওয়া যায় যে হাদিসে বলা হয়েছে যে তার নাম আমার নামে হবে এবং আমার তার পিতার নাম আমার পিতার নামে হবে এখানে এই হাদিসটি সম্পর্কে প্রথম কথা হলো যে এই হাদিসটি সম্পর্কে সন্দেহ আছে কেননা এই হাদ হাদিসের কোনো কোনো রাবির সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন কোন কোন বিজ্ঞ আলেম বা উম্মতের বুজুর্গ তাই প্রথম কথা হলো যে এটি একটি দুর্বল হাদিস যেটিকে আমরা সরাসরি গ্রহণ করতে পারি না আর এছাড়া পূর্বের হাদিসের ক্ষেত্রে এই হাদিস পূর্বের হাদিসের মতো এই হাদিসের সাথেও একই কথা প্রযোজ্য যে বাহ্যিক অর্থে এই হাদিসটিকে নেওয়া যাবে না অর্থাৎ বাহ্যিকভাবে মোহাম্মদ হবে সেই যুগে আগত মসির নাম বা তার পিতার নাম আবদুল্লাহ ছিল তাই সেই যুগে আগত মসির পিতার নাম আব্দুল্লাহ হবে এটি গ্রহণ করা যাবে না আর দ্বিতীয়ত ইবনে খলদুন বিস্তারিত আলোচনা করে এই বিষয়টিকে তুলে ধরেছেন যে এই হাদিসটি দুর্বল হাদিস এবং এটিকে সরাসরি অর্থে গ্রহণ করা যায় না আর এর যে মূল কথা সেটা আমি বলে দিলাম যে এটি রূপক অর্থে এসেছে আর এই অর্থ আমরা দেখতে পাই যে মির্জা গোলাম আহমদ এই নামের যে অর্থ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের নামেরও একই অর্থ একইভাবে আব্দুল্লাহ শব্দের যে অর্থ রসুল্লা সাল্লামের আসলামের পিতার অর্থ গোলাম মুর্তজা যে নাম মুসিমাদ আলাহিসের পিতার নাম সেই নামেরও একই অর্থ তো এদিক দিয়ে রূপকভাবে এই হাদিসটিও আমরা দেখি যে সঠিক তো সংক্ষেপে এতটুকু ছিল উত্তর ধন্যবাদ আপনাকে